আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লাকিস কুকিং অ্যান্ড ব্লগসে। আপনাদেরকে আমি আজকে দেখাবো এই প্রচণ্ড গরমে এক গ্লাস কাঁচা আমের জুস কিভাবে সহজে বানিয়ে ফেলা যায়। এই প্রচণ্ড তাপ ও দাহ গরমে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের জুস শরীরের জন্য যেমন উপকার, তেমনি মনে অনেক শান্তি লাগে। তাই কিভাবে অল্প সময়ে চট জলদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যেন আমার নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার সুস্বাদু কাঁচা আমের জুসটা বানানোর পদ্ধতিতে। এখানে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা মাঝারি সাইজের কাঁচা আম মোটা করে স্লাইস করে নিয়ে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আর এখানে আমি কিছু পুদিনা পাতা ধুয়ে নিয়েছি, একটা কাঁচামরিচ তিন টুকরো পিস করে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ লেবুর খোসাটাকে গ্রাইন্ড করে নিয়েছি, এটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবুর এই খোসার গ্রাইন্ডটা এটা খুবই সুন্দর একটা স্মেল দেবে ও ফ্লেভার দেবে, সেজন্য আমি এটা ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেটা আমি আমার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, নয়তো আমটাও ভালো মতো মিহি ব্লেন্ড হবে না সেজন্য। এখন আমি এখানে একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক, আমাদের জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আপনাদের একটি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। দর্শক, আমি এখানে একটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি ডেকোরেশন করে। এখন আমি জুসটাকে এখানে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন পিস কিউব করা বরফ। তৈরি হয়ে গিয়েছে ভীষণ সুস্বাদু মজাদার কাঁচা আমের জুস। আমাদের এই জুসটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। এটা কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর এটা একটু লেমন লেমন কালার এসেছে, কারণ এখানে আমি কাঁচা আমটা একটু হলুদ দেখে নিয়েছি সেজন্য। আপনারা চাইলে একদম সবুজ কাঁচা আমটাও নিতে পারেন। ভীষণ মজাদার এই কাঁচা আমের জুসটা আপনারা অবশ্যই বানায় খাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আশা করছি ছোটো বড় সবাই এই জুসটা ভীষণ পছন্দ করবেন আর অল্প সময়ে চট জলদি হয়ে যাবে ভীষণ মজার এই কাঁচা আমের জুসটা। তাই আমি আশা করছি আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে খাবেন প্রচণ্ড এই গরমে মনে প্রশান্তির জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।